এই হচ্ছে ওনার ঘরটা। তো ওনাই একলাই তাকে শুনছি যেটা, তো আসলাম এবং ওনাকে কুইজ আনতে হবে। আনার পরে আবার আপনাদের সাথে ওনার পরিচয় এবং হচ্ছে ওনার কিছু তথ্য নিয়ে এবং হচ্ছে উনি কীভাবে চলে তো সম্পূর্ণ ডিটেলস জানাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ও আচ্ছা, তো আপনাকে এই বিষয়টা জানার পর আমরা আসলাম। তো আমার এই বন্ধু আসছিল, দুজন আসছিল যে আপনাকে দেখছে, দেখার পরে আমাদের একটু সন্ধান দিছিল যে উনি একটু অবস্থায় খারাপ অবস্থায় আছে, তো ওনার জন্য যদি কিছু করতে পারো। তো আমরা ওনাকে ওনার ওই বাজার থেকে আসছে এবং হচ্ছে ওনার সাথে এখন কথা বলবো। তো ওনার ঘর হচ্ছে এটা, যেহেতু ঘরের দরজাটা ভাঙা আমি অনেক কম যাবো দেখতেছিলাম। তো আঙ্কেল, আপনার পরিবারে কে কে আছে? মানে আপনার ছেলে সন্তান আছে, মেয়ে ছেলে? ছেলে দেখে না, ছেলে থাকে কই? ঢাকা। তো আপনি কি একলাই আছেন, মেয়ে নাই? বিয়ে দিয়েছেন, মেয়েরা দেখে না? আচ্ছা, তাহলে এই যে রমজান মাস আসছে, রমজান মাসে খাওয়া দাওয়া কিভাবে করেন? আপনার দাঁত আছে? দাঁত নাই? আচ্ছা ঠিক আছে। তো আপনার রান্না বান্না কিংবা হচ্ছে শুকনা খাবার কিংবা কিরকম কি খান? এই পাড়া প্রতিবেশী দেয় এগুলাই খান নাকি? না আপনি রান্না বান্না নিজে করেন? সিরা গুড় রান্না এগুলা খান? আপনার মেয়ে এবং হচ্ছে ছেলে কোনোভাবেই কোনো সময় আসে না দেখতে? আচ্ছা ঠিক আছে। তো আমার দুই বন্ধু আসছিল ওই দিন, মনে আছে? তো ওরা বলছিল যে উনি আপনি আপনার কথা বলছিল যে ওনাকে যদি কিছুভাবে সাহায্য করা যায় তো উনি খুবই উপকৃত হবে, আপনার কথা বলছিল। তো আমরা এটার জন্য আসছি মূলত, তো আপনার জন্য কিছু বাজার করে নিয়ে আসছি, যেহেতু প্রথম আমি তো আপনাকে চিনি না এবং হচ্ছে আমি যদি আসতাম তাহলে একটা গুছ ব্যবস্থা করে নিয়ে আসতাম যে এরকম এরকম সব কিছু দেওয়া যায়। তো টুকটাক কিছু আপনার জন্য আনছি, কিছু খাবার আনছি, শুকনো খাবার, যেহেতু আপনার দাঁত নেই বলছেন, ঠিক আছে, এবং শুকনো খাবার না যেহেতু নরম খাবার, তা আপনাকে দিতেছি এবং হচ্ছে আপনি পরবর্তী সময় আমাদের জানাবেন যদি কোনো আপনার বিপদ এবং হচ্ছে কোনো কিছু হয়। সামনে ঈদ আসতেছে ইনশাল্লাহ, আপনাদেরকে আমরা ঈদের জন্য কিছু দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, এবং আমাদের যোগাযোগ করার জন্য নাম্বার কিংবা হচ্ছে ডিটেলস দেওয়া যাবো, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। কলা আছে, জোসের বোতল আছে, এনে মুড়ি আছে। হ্যাঁ, আপনি বলছিলেন না যে আঙুর খাইতে, কমলা খাইতে? তো আমাদের আশপাশে বাজার কিন্তু এগুলো নাই গিয়া, মহিষাটি বাজারেও নাই, আমাদের মাহা বাজারেও নাই। তো আমি এগুলা কিন্তু আনছি গরিবপুর থেকে গিয়া, ঠিক আছে, আমি গেছিলাম, তো ওনারা বলতেছে যে এগুলো নিয়ে, তো আমি হঠাৎ করে কিনে আসবো। আপনার শুনে এগুলো আনছি মূলত, আপনি বলছিলেন যে কোনো কোনো কিছু দরকার নাই যে কমলা নিয়ে আসেন, তো আপনার জন্য এই ক্ষুদ্র চেষ্টা করলাম। হ্যাঁ, এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং এই হচ্ছে এই যে চিরা আছে এনে এবং চিনি আছে, এই জায়গায় এই ওর স্যালাইন আছে এবং টেস্টি স্যালাইন আছে, ঠিক আছে, এটি আপনি খাইবেন, শরীরের জন্য অনেক ভালো। আপনি খুশি তো? হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, গরো রেখে আসেন। আপনি খুশি তো? কতটুকু খুশি? ও আচ্ছা, এটাই দোয়া করবেন যাতে আমরা সবসময় এরকম মানুষদের পাশে দাঁড়াইতে পারি ইনশাল্লাহ। আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো, ঠিক আছে, একজন প্রবাসী ভাই উনি হচ্ছে ইউকেতে থাকে, বিদেশে থাকে, ওনার জন্য বেশি করে দোয়া করবেন ইনশাল্লাহ, যাতে আমরা আপনাকে যত আপনার সন্ধানে আসছি তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাকে যাতে এই সুন্দরভাবে এবং হচ্ছে আপনি যাতে যতদিন এই পৃথিবীতে আসেন ইনশাল্লাহ ওইভাবে চালিয়ে নেওয়ার মতো, ঠিক আছে, রিজিকার মালিক আল্লাহ, কিন্তু আমরা উসি লাগি আর আমরা দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখবেন, ঠিক আছে, এবং আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দামো, আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, এবং হচ্ছে আপনার ছেলে মেয়ে যদি নাই দেখে আমাদেরকে জানাবেন, ঠিক আছে, আপনার হয়তো ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, আঙ্কেল আজকে বিদায় নেব, আজকে যামুগা, এবং হচ্ছে
আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা সবসময় এরকম মানুষদের পাশে দাঁড়াতে পারি, এবং হচ্ছে পরবর্তী সময় যদি লাগে তাহলে এই যে উনি আছে ওনাকে বলবেন আমাদের সাথে যোগাযোগ করতে, ওনাকে বলবেন আমাদের সাথে যোগাযোগ করতে, তাহলে আমরা অবশ্যই আসবো, চেষ্টা করবো যে কোনো কিছু দেওয়ার। এবং হচ্ছে ঈদে যদি আমরা এরকমভাবে দেই অবশ্যই আপনি কোনো কিছু পাইবেন। হ্যাঁ, তো ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, এবং ওনার জন্য দোয়া করবেন বেশি করে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ। তো দর্শক, তো আমরা ওনার বাড়িতে আসছিলাম এবং হচ্ছে ওনাকে কিছু অল্প খাবার দিয়েছি, আর ওনাকে দিতে পারে নাই এরকম যে আমরা গুছ গাছ করে আনি নাই সেই জন্যে। তো ভিডিওটা অবশ্যই দেখবেন, এবং হচ্ছে এই আমাদের ইউটিউব চ্যানেলটি, ফেসবুক পেজটি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করবেন। আর আঙ্কেল তাহলে গেলাম, ভালো থাকবেন। হ্যাঁ, একটা টাটা দিয়ে দেন, টাটা দিয়ে দেন। আচ্ছা আঙ্কেল অনেক খুশি, আপনি খুশি তো? আচ্ছা ইনশাল্লাহ, আপনি খুশি থাকলে আমরা খুশি। তো আজকে ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে আমাদের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thanks for watching. To watch more, subscribe. Helping others be D for support humanity.